Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Shazi's Cooking House. আজকে আমি সোনামণিদের জন্য খুবই মজার একটা ক্যান্ডি শেয়ার করব। এই ক্যান্ডি সোনামণিরা 100% পছন্দ করবে। যা খুব সহজেই মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনার সোনামণিদের তৈরি করে দিতে পারেন। সো চলুন দেখে নেই আমার আজকের ক্যান্ডি রেসিপি। আমি এই রকম দুইটা অরেঞ্জ নিয়েছি। এরপর এই অরেঞ্জ দুইটা আমি পছন্দ মতো কেটে নিচ্ছি। এখন আমি অরেঞ্জের সবগুলো পিস থেকে জুস বের করে নেব। এইভাবে আমি সবগুলো পিস থেকে জুস বের করে নিচ্ছি। এরপর এই জুসগুলো আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। জুস ছেঁকে নেওয়ার পর দেখেন 200 ml হয়েছে। এখন আমি একটি প্যানে এই জুসগুলো দিচ্ছি। এরপর অ্যাড করছি 200 গ্রাম চিনি। তারপর অ্যাড করছি 7 গ্রাম আগার আগার পাউডার। এখন অনবরত নেড়ে মিক্সড করে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাব হচ্ছে। এভাবে 5 থেকে 7 মিনিট অনবরত নেড়ে জুস রান্না করতে থাকবো। এইরকম ফমি বাবলস হতে হতে যখন ঘন হয়ে আসবে এবং আঠালো ভাব হবে তখন নামিয়ে নিব। তবে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর 10 ইঞ্চি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। তারপর ট্রের চতুর্দিকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এরপর একটু নর্মাল টেম্পারেচারে আসলে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর ফ্রিজ থেকে বের করে একপাশে বেকিং পেপার এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে মতো শেপে ক্যান্ডি বানিয়ে নিতে পারেন। তবে আজ আমি এইভাবে আপনাদের তৈরি করে দেখালাম। এখন এর উপর পাউডার সুগার এভাবে চেলে চতুর্দিকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এরপর বেকিং পেপার উঠিয়ে নিচ্ছি। তারপর একপাশে এভাবে একটু উঠিয়ে নিয়ে চেপে চেপে রোল করে নিচ্ছি। আমি কিভাবে করছি আপনারা হয়তো তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। হয়ে গেল খুবই মজার অরেঞ্জ ক্যান্ডি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুইটা অরেঞ্জ থেকে কতগুলো ক্যান্ডি হয়েছে। আপনার সোনামণিদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আজই তৈরি করেন এই ক্যান্ডি। আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেন এই রেসিপি সম্পর্কে আপনাদের মতামত। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে তা পৌঁছে যাবে। সময় নিয়ে আমার আজকের মজার অরেঞ্জ ক্যান্ডি রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।